দলের চেয়ারপারসন খালেদার মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করল বিএনপি রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই দলের কর্মসূচিতে দলের নেতারা বলেন প্যারোলে নয় নয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জনগণ খালেদা জিয়াকে মুক্ত করে আনবে আওয়ামী যে রাজনীতি বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে তা জনগণ মেনে নেবে না বলেও জানান তারা গোলাম মোর্শেদের প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই গণ অনশন কর্মসূচি পালন করে বিএনপি সকাল দশটায় শুরু হওয়া এই কর্মসূচিতে সমর্থন জানান বিশদলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা গণ অনশনে অংশ নিয়ে বিএনপির তৃণমূলের নেতারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করে বলেন চোদ্দ মাস পেরিয়ে গেলেও খালেদা জাকে মুক্তির আন্দোলন বেগবান করা যায়নি রাজপথে আন্দোলনের ডাক দিতে সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানান তারা যে কর্মসূচি আমরা দিচ্ছি এই কর্মসূচি দিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করা সম্ভব নয় ত্রিমুরের নেতাদের বক্তব্যে সমর্থন জানিয়ে বেন পেছিনের নেতারাও বলেন আইনি প্রক্রিয়ায় খালদজের মুক্তি সম্ভব নয় রাজপথে অপ্রতিরোধ্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা আইনি প্রক্রিয়ার সম্ভব হচ্ছে না একমাত্র বিকল্প পথ হলো আন্দোলন ঐক্যবদ্ধভাবে আমাদের দলকে আর সুসংগঠিত করে আমরা ঘুরে দাঁড়ায় ইনশাআল্লাহ জনগণ আমাদের পিছনে আসবে প্যারোলে খালেদাজের মুক্তির প্রসঙ্গ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি চারপারসন কখনই প্যারোলে মুক্তি চাইবেন না তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমরা কোন প্যারোলের কথা বলিনি আমরা খুব পরিষ্কার ভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনবে বলেও জানান বিএনপি মহাসচিব